আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শীতের ভোরবেলায়। আমরা চলে এসেছি বারুইপাড়া জুমাঘরের পাশেই বিসমিল্লা নার্সারিতে। বিসমিল্লা নার্সারিতে সুরুজ ভাইয়ের এত চমৎকার বেশ কিছু সংগ্রহ, যেটা আসলে শীতের শুরুতে সবাইকে মুগ্ধ করবে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয়টি হচ্ছে ফুল, মূলত গাঁদা ফুল বা গ্যান্দা ফুল, আপনারা যে নামেই এটিকে ডাকেন। এই গাঁদা ফুলের সাথে আজকে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেব এবং তাদের দরদামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, ফুল কে না ভালোবাসেন? শীতের শুরুতে এত চমৎকার একটি ফুল আপনার সামনে যদি কেউ হাজির করে, তাহলে আপনি নির্দ্বিধায় সেই ফুলটিকে আপনি গন্ধ শোনার জন্য খুব সহজেই আপনার নাসার অংশের ঠিক সামনে নিয়ে যেতে আপনাদের চোখ এবং হাত উৎসাহিত করে। ঠিক তারই ধারাবাহিকতায় শীতের এই শুরুতে বিসমিল্লা নার্সারি তাদের নার্সারি জুড়ে সাজিয়েছে এই গাঁদা ফুলের একটি বিশাল সমারোহ। দর্শক, এই গাঁদা ফুলগুলো সুশোভিত অবস্থায় আছে। আমরা এখানে আপনাদেরকে এই প্রতিটি চারার বিষয়গুলো সরেজমিনে দেখানোর চেষ্টা করছি। এই ধরনের একটি চারা বিক্রি হচ্ছে মাত্র 20 টাকায়। দর্শক, মাত্র 20 টাকায় বিসমিল্লা নার্সারি থেকে আপনারা এই ধরনের গাঁদা ফুলের চারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। আমরা স্ক্রিনে আপনাদেরকে বিসমিল্লা নার্সারির পুরো ঠিকানা নাম্বার সহ আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করব। আপনাদের সামনে এর বেশ কয়েকটি ভ্যারাইটি এখন উল্লেখ করছি। দর্শক, এটি হচ্ছে চায়না ভ্যারাইটি। এই চায়না ভ্যারাইটিটি আপনারা বিসমিল্লা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন, প্রতিটি গাছ মাত্র 25 টাকায়। এবং সুশোভিত অলরেডি ফুল চলে এসেছে। এর ভ্যারাইটিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত চমৎকার। এবং স্পেশালি এর কিন্তু চাহিদা বাজারে অত্যন্ত বেশি। আপনাদের ব্যালকনিতে কিংবা বাগানে লনে এই চারাগুলো খুব বেশি শোভাবর্ধন করবে। এছাড়াও এই কমন ভ্যারাইটিটি আসলে আমাদের বাগানে কিংবা লনে পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা বিভিন্ন কালারের টেক্সচার আনার জন্য ব্যবহার করতে পারি খুব সহজেই। এই চারাগুলো ঠিক 20 টাকা করে প্রতি পিস বিক্রি হচ্ছে। দর্শক, এদের আকৃতি আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর এবং গন্ধ অত্যন্ত চমৎকার। এরা কিন্তু আকারে এই মুহূর্তে 1 থেকে 1.5 ফিটের মধ্যে সীমাবদ্ধ। এদের আকার বা আকৃতি সর্বোচ্চ 3 ফিট পর্যন্ত বর্ধিত হবে এবং প্রচুর পরিমাণে ফুলে সুশোভিত হয়ে উঠবে। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের বাগান বা লনকে এই মুহূর্তে এই ধরনের অতিরিক্ত সৌন্দর্যমণ্ডিত করে চমৎকারভাবে উপস্থাপন করতে, সেই ক্ষেত্রে দ্রুত বিসমিল্লা নার্সারিতে আপনারা যোগাযোগ করতে পারেন। দর্শক, যেহেতু বিসমিল্লা নার্সারিটি একটি হাইওয়ের পাশে, অর্থাৎ আশুলিয়া এবং চন্দ্রা, অর্থাৎ উত্তরবঙ্গের যে মেইন রোডটি রয়েছে সেটি ঠিক পশ্চিম পাশে অবস্থান করছে, সেই ক্ষেত্রে যে কেউ ঢাকা বা এর আশেপাশে যে কোনো স্থান থেকে সরাসরি এসে আপনাদের প্রয়োজনীয় সংখ্যক গাছ, সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক কিংবা অফিসিয়াল পর্যায়ে হোক, ডেকোরেশনের জন্য আপনারা সরাসরি এখান থেকে চারাগুলোকে সংগ্রহ করতে পারেন। আর বিসমিল্লা নার্সারির সংগ্রহে যে পরিমাণ গাছ রয়েছে আসলে এটা আপনাদের জন্য যথেষ্ট। আপনারা চাইলে যে কোনো পরিমাণ ফুল অথবা ফলের গাছ আপনারা বিসমিল্লা নার্সারি থেকে অর্ডার করতে পারেন। বিসমিল্লা নার্সারির স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনাদেরকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তাই দেরি নয়, সরাসরি তাদের নাম্বারে যোগাযোগ করুন। আপনারা না এসেও এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমেও চাইলে সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই কোয়ান্টিটি কিছুটা বেশি হতে হবে, কেননা পরিমাণে যদি বেশি না হয় সেই ক্ষেত্রে এই জিনিসগুলো সংরক্ষিত অবস্থায় আপনাদের কাছে পাঠানো একটু কষ্টকর হয়ে যায়। তবে যারা সৌখিনতার জন্য অল্প বিস্তর 2-1টি করে নিতে চান, তাদের জন্য স্পেশাল
কন্ডিশনে তারা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকেন। তো আশা রাখছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যারা বৃক্ষপ্রেমী অথবা ফুলপ্রেমী আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে, এবং আপনাদের ইচ্ছা আমাদের কমেন্টে জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার প্রত্যয় রেখে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কৃষি শিল্প উৎপাদনে তথ্য অনুসন্ধানে সবসময় আপনাদের পাশেই এজ নিউজ।